नमस्कार तन्द्रा लिटिल ओभने आपनादेर सकलके स्वागत। आज के आमी आपनादेरके काकरोलेर पुर करे देखाबो। आसुन ताहले देखे निच्छि किभाबे करते हबे एई रेसिपिटा। एखाने आमी कयेकटा काकरोल निये निएछि। एई काकरोलगुली आमी भालो करे धुये परिष्कार करे निएछि। एबार एई काकरोलगुली दिये आमी पुर करबो। किभाबे करबो सेटा देखाच्छि। एबार काकरोलेर दुटो साइड प्रथमे केटे बाद दिये देबो। তারপর তার শরীরের কাটা কাটা অংশগুলি ভেজিটেবল পিলারের সাহায্যে পরিষ্কার করে নিয়ে নেব। চারিদিক আমি ভেজিটেবল পিলার দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তারপর আমি এই কাকরোলটাকে ছুরি দিয়ে আমি দুভাগ করব। আপনি চাইলে বটি দিয়েও করতে পারেন। এইভাবে আমি দুভাগ করে নিচ্ছি। আরেকটা কাকরোল এটাকেও করব। এবার আমি ভালো করে ধুয়ে আবার গ্যাস ওভেনে বসিয়ে দিলাম জলে ফুটতে। কাকরোলগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলি দিয়ে আমি পরিষ্কার করব ভিতরের যে দানাটা রয়েছে সেই দানাটা আমি কীভাবে পরিষ্কার করব সেটা দেখে নিন। একটা চামচ নিয়ে নিয়েছি। সেই চামচের সাহায্যে ভিতরের অংশটুকু এভাবে ঘুরিয়ে নিলে সবটা একসাথে বেরিয়ে আসবে। আর এটাকে আমি আলাদা করে রেখে দেবো ওই দানাগুলো। এইভাবে পুরো ভিতরটা পরিষ্কার করে নেব। এইভাবে আমি সবগুলো পরিষ্কার করে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে আমি আর এই দানাগুলি আমি সরিয়ে রাখলাম, এগুলো কোনো কাজে লাগাবো না। এখানে পোস্ত নিয়েছি 3 টেবিল স্পুন, আর একটা রসুন কোয়া আর একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি মশলাটা বেটে নিয়ে আসছি। আমার পোস্তটা বাটা হয়ে গেল। এবার এর মধ্যে একটু সামান্য নুন দেবো স্বাদ অনুযায়ী, দিয়ে আমি একটু মিশিয়ে নেব। এই পোস্তটা আমি কাকরোলের ভেতরে পুরে নেব। আমি একটা করে পিস ধরে নেব আর পোস্তটা ভরে দেব ভিতরে। এভাবে আমি সবগুলো ভরে নেব। আমি আজকে নিরামিষ করছি তাই পোস্ত দিয়ে করছি। আপনারা চাইলে এর ভিতরে চিংড়ি মাছের পুরো দিতে পারেন, বেশ ভালো লাগে। এভাবে আমি সবগুলো ভরে নিচ্ছি। আমার পুরগুলি সব রেডি হয়ে গেল। এবার একটা ব্যাটার তৈরি করব। তাতে আমি 2 চামচ বেসন দেব আর 1 চামচ চালের গুঁড়ো দেব ক্রিসপি হওয়ার জন্য, আর একটু নুন দেব আর একটু হলুদ গুঁড়ো দেব। দিয়ে একটু অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করব। ব্যাটারটা যেন খুব বেশি পাতলা হয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এই মুহূর্তে আপনারা কে কোথা থেকে আমার এই রেসিপিটা দেখছেন প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করবেন, যাতে আমি পরবর্তী রেসিপিতে আমি আপনাদেরকে অভিনন্দন জানাতে পারি। আর নতুন কোনো বন্ধু প্রথমবার আমার চ্যানেলটা দেখে থাকলে আপনাকে একটা বিগ হাগ জানাচ্ছি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। পাশে বেল আইকনটা অ্যাক্টিভেট করে নেবেন, যাতে আমি পরবর্তী রেসিপিতে আমি আপনাদেরকে অভিনন্দন জানাতে পারি। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো অপশনটা ক্লিক করবেন আর একটা লাইক দেবেন, তাহলে আপনি আমার সাথে জুড়ে যাবেন। আমি এবার কড়াতে তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। ততক্ষণে আমি একটা পুরকে আমি ব্যাটারটা লাগিয়ে নিচ্ছি। চারিদিক দিয়ে ব্যাটারটা লাগিয়ে আমি মুখটা সিল করে দেবো, আর উল্টিয়ে আমি যেদিকে ব্যাটারটা লাগালাম সেই দিকটা আমি তেলের দিকে দেবো, যাতে মুখটা বন্ধ হয়ে যায়। এইভাবে আমি সবগুলো দিয়ে দিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে আমি এটা ভাজবো। খানিকক্ষণ ভাজার পর আমি পুরগুলিকে একটা একটা করে উল্টে দেব, যাতে নিচের দিকটা আবার লাল করে ভাজা হয়। আশা করি আপনাদের ভালো লাগছে আমার এই রেসিপিটা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনারা অবশ্যই বানিয়ে একবার খাবেন। এখন বাজারে তো কাকরোল অনেকদিন যাবতই পাওয়া যাচ্ছে, এইভাবে করে খাবেন যারা নিরামিষ খান তাদের জন্য। আর আসে যারা আমিষ খান তাদের জন্য তো বললাম চিংড়ি মাছ দিয়ে খেতে পারেন, বা অন্য মাছ দিয়েও আপনি কাটা ছাড়িয়ে খেতে পারেন ভিতরে পুর ভরে, বেশ ভালো লাগে। আর এই পোস্ত দিয়ে করলে পোস্তটা বার করে ভাতের সাথে মেখে তারপর বাকি তার খোলসটা সেই কামড়ে কামড়ে খেলে বেশ ভালো লাগে খেতে। পুরগুলো ভাজা হয়ে গেছে, এবার প্লেটিং করে নিচ্ছি। আমার সবগুলো পুর ভাজা হয়ে গেছে।
প্লেটিং করে নিলাম পুরগুলি। আপনাদের এই পুরটা বানিয়ে খাবেন, খেয়ে কেমন লাগলো কমেন্টসে জানাতে ভুলবেন না। আমি আপনাদের কমেন্টসে অপেক্ষা থাকি। আপনাদের কমেন্টস পড়তে আমার খুব ভালো লাগে, আপনাদের কমেন্টস পড়ে আমি খুব অনুপ্রাণিত হই। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ঈশ্বর আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, পরিবারের সকলের সাথে আনন্দে দিন কাটান এ কামনা করি। ভালো লাগলে এই রেসিপিটা অনেক অনেক শেয়ার করবেন এই অনুরোধ রইল। আবার নতুন কোনো এক রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, নমস্কার।